আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি জান্নাতি বলছি ভাইয়া। জান্নাতি কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় জান্নাতি? আমার দেশের বাড়ি নোয়াপাড়া, নোয়াপাড়া। এটা কোন ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে, কোন জেলা? যশোর জেলা। যশোর জেলা এটা, যশোর জেলা। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে জান্নাতি, শুনবো তার জীবনের গল্পগুলো। জান্নাতির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতির সাথে। তো জান্নাতি কি উদ্দেশ্য করে ফোন দিছেন? ভাইয়া মনে করেন অনেক বিপদে আছি বলে আপনার নাম্বারটা অনেক কষ্টের মধ্যে সংযোগ করলাম, তার জন্য আপনার উচিলে বলে কিছু হতার জন্য মনে করেন আপনার নাম্বারে ফোন দিচ্ছি, বুঝলেন? আচ্ছা, অনেক কষ্টের মাঝে আছেন। জি আচ্ছা, কষ্টটা কি আমরা শুনবো। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে জান্নাতি? বাবা মা আছে? না, আমার হয়েছে আব্বু মার আগে শুধু আম্মু আছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমি একা, আমার কোনো ভাই বোন কিছু নেই, আমি একা। আচ্ছা, তো এখন যেখানে থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? নানা বাড়ি থাকি। আচ্ছা, নিজেদের বাড়ি ঘর নাই। জি না, আচ্ছা, তো আপনার বাপের বাবার কোনো জায়গা জমি ছিল না ঘর পিটা? না না, বাবার কোনো জমি জায়গা কিছু ছিল না। আচ্ছা, তো আপনার মা কি করে এখন জান্নাতি? আমার মা দুধ মিলে কাজ করে, আচ্ছা, আপনি এখন কি করেন? আমি কিছু করি না। আচ্ছা, বাসাতেই থাকেন। জি, পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা 5 পর্যন্ত করছি। আচ্ছা, এরপর আর করতে পারেন নাই? জি, বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়ে হয়েছিল মনে করেন, তারা মনে করেন নিয়ে নি টাকা, মনে করেন যে আমার মা গাড়ি দিতেছিল, সে গাড়ি দিতে পারেনি বলে তখন তারা নিয়ে নি, বলতো নিয়ে যায় কি করে খাবো, তারপরে মনে করেন মানুষ কি দেখি বলেছে, তারপরে আমার নিয়ে নি। আচ্ছা, বিয়ে হয়েছিল কিন্তু আপনাকে তুলে নেয় নাই শ্বশুর বাড়ি? জি। আচ্ছা, তার সাথে কোনো কত ছিলেন তাদের, আপনার শ্বশুর বাড়ি ছিলেন কিছুদিন না তারা না তুলে না, নেয় আপনাকে? মানে কলমা পড়াইছি চলে গেছিল, গাড়ি দেওয়ার কথা ছিল, গাড়ি দিয়ে বলে মনে করেন যে তারা আচ্ছা, তারা যৌতুকের এগুলো। লেনদেনের বিষয় ছিল কিন্তু দিতে পারেনি আপনার মা, এই কারণে আপনাকে আর তুলে নেয় নাই তারাই তো? জি জি, আচ্ছা, তো এরপরে আর কোনো বিয়ে শাদী হয় নাই আপনার? না না, আর কোনো বিয়ে শাদী হয়নি। তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন, কি অনেক কষ্টের কথা বললেন, এই কষ্টের কথাই না অন্য আর কিছু আছে আপনার? এখন কি দর্শক ভাইদের উদ্দেশ্যে কি চান আপনি দর্শকদের এই মিডিয়ার আমি সামনে চাই আসছেন? ভালো, যদি কোনো মানুষ আমাদের পাশে দাঁড়ায়, মনে করেন আমাদের অবস্থাটা খুবই খারাপ, আম্মু অসুস্থ, আমাদের পাশে দাঁড়ানোর মধ্যে একটা মানুষ নেই, কেউ যদি আমার জানা শুনে আমার যদি কেউ বিয়ে যদি করে তাহলে অবশ্যই আমি তার সাথে বিয়ে করবো। আচ্ছা, এই কারণে মিডিয়ার সামনে আসছেন, যেহেতু বাবা নাই, মা টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দিতে পারতেছে না, এখন যদি কেউ জেনে শুনে আপনাকে বিয়ে শাদী করে তাহলে রাজি আছেন? জি। আচ্ছা, তো দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার এই যে ফোন নাম্বার দিয়ে পাঠাচ্ছি, আপনার নাম্বার দিয়ে যোগাযোগ আচ্ছা, করবে। নাম্বারটা আপনি এখন বলতে পারবেন? না, আপনার কাছে দিয়ে পাঠাচ্ছি, আপনার নেই। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম জান্নাতির জীবনের গল্পগুলো, আমি নাম্বারটা হাতে পাইছি, এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতিকে পেয়ে যাবেন। 0178148469, এটা হলো জান্নাতির নাম্বার। বিস্তারিত জানতে হলে এই নাম্বারে ফোন করলে জান্নাতিকে পেয়ে যাবেন। তো জান্নাতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের ভাইদের উদ্দেশ্যে? একটা জিনিস বলা আছে, আমি একটা গরিবের মেয়ে, আমার সাথে জানি কেউ খারাপ কথা না বলে দেয়, আমার কপালটা এমনি খারাপ, আমার আব্বু নেই, আমার আম্মু নানা বাড়ি থাকে, মনে করেন একটা ঝামেলার মধ্যে যদি কেউ ভালো মনে আমার ফোন দেয় তাহলে আমার সাথে কথা বলতে পারবো, আর যদি খারাপ মনে ফোন দেয় তাহলে আমার সাথে কথা বলার তার দরকার নেই, ঠিক আছে? আমি আচ্ছা, চাই যে ভালো মানুষ আমার পাশে থাকুক, আমি গরিব মানুষের মেয়ে, আমি বেশি ভালো খাতে চাই না, মোটামুটি ডাল ভাত খেয়ে আল্লাহর যেভাবে রাখে দিই আমি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি, বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন, ভিডিওতে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।